এদিকে জাতীয় পতাকা উত্তোলন দিবসে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ. মশ. আরিফিন সিদ্দিক। এ সময় পতাকার মর্যাদা রক্ষায় সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হলে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। অধ্যাপক ডক্টর আ.মশ. আরিফিন এখনই শুরু করব। প্রথমে এই দিবসগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপনের গুরুত্বই এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানেই ভবিষ্যৎ নির্মিত হচ্ছে। অতএব ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবে তাদেরকে এই চেতনা ধারণ করে চেতনা সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।